দেশের আর আট দশটি গ্রামের মতোই মমনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুর গ্রামটিও চার বর্গ কিলোমিটারের গ্রামটিতে প্রায় তিন হাজার মানুষের বসবাস কৃষি তাদের প্রধান জীবিকা মাছ ধরা আর ছোটখাটো ব্যবসাও করেন অনেকেই দেশে বিদেশে এই গ্রামটির পরিচিতি এনে দিয়েছে ফুটবলার মেয়েরা মেয়েদের ফুটবল খেলা ও বাল্যবিবাহের ক্ষেত্রে গ্রামবাসী বাধ্য হয়েছে চিন্তা চেতনাকে বদলাতে বদলে গেছে মানসিকতাও আমি পালতে সে মেয়ে মেয়ে ছেলে খেললে হয়তো মাসে বদনাম করব মেয়েদের এখন আর কেউ খেলতে বাধা দেয় না বরং দেয়া হচ্ছে উৎসাহ এই ফুটবলারদের আগের মতো এখন আর সামাজিক বাধা নেই কিছুটা হলেও আর্থিক উন্নতি হয়েছে মারিয়া মার্জিয়াদের পরিবারের কলসিন্দুরের দেখা দেখি এবার নান্দাইল ও ভালুকা স্কুলেও মেয়েদের ফুটবল দল গঠন করা হয়েছে মেয়েদের ধারাবাহিক সাফল্যে

তহুরা এবার সাফ শিরোপা জয় আর সেরা গোলদাতা লিটেল মেসি তহুরা শুধু সাফ নয় মেয়েরা এগিয়ে যেতে চায় আরো বহুদূর বাংলাদেশে মেয়ে টিম আরো টপ দেখতেছে যদিও শুরুটা এমন সহজ ছিল না কুসংস্কার ছিল এলাকার মানুষের মধ্যে অভিভাবকরা চাইতেন না যে মেয়েরা খেলুক অনেক অভিভাবকরা বলতেন যে মেয়েদের আবার মেয়েদের তো ফুটবল খেলতে আমরা কখনো দেখি না মেয়েদের ফুটবল খেলা কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না তারা খেলাধুলা করা তো ইসলামের শরিয়তের ব্যক্তিদেরকে ঠিক নাই অভিভাবকদের রক্তচক্ষু আর গ্রামবাসী টিপ্পণী তো ছিলই সাথে অভাব অনটন কোনো উপকরণ ছিল না তখন আমরা মনে করেন একটা বল একজনের দেওয়ার সামর্থ্য নেই আমাদের একদম গরিব এলাকা তাই বলে থেমে থাকেননি মফিজুদ্দিন স্যার ঘরে ঘরে গিয়ে মেয়েদের অভিভাবকদের বুঝিয়েছেন তাকে সহায়তা করেছেন প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা মিনতি রানী নিশীর তাদের সীমাহীন চেষ্টায় থেমে থাকেনি আদম্য এই নারী ফুটবলাররা অভিভাবকদের রক্তচক্ষু ও এলাকাবাসীর টিপ্পনির তোয়াক্কা না করেই অনুশীলন করেছেন একাগ্র চিত্তে সাফ অনর্দ পনেরো নারী ফুটবলের ফাইনাল যতটা কঠিন ছিল তার চেয়ে বেশি কঠিন ছিল মেয়েদের নারী ফুটবলার হিসেবে গড়ে ওঠা ধর্মীয় অনুশাসন আর দারিদ্রতার বাধা অতিক্রম করে শুধুমাত্র ইচ্ছে শক্তিকে ভর করে বেড়ে উঠেছে মারিয়া মার্জিয়া তহুরারা আবু হুরায়রা তামিম একুশে টেলিভিশন কলসিন্দুর স্কুল দোবাউরা ময়মনসিংহ